তেল থেকে ওয়াশিং পাউডার থেকে শুরু করে বিস্কিট থেকে শুরু করে পাঁপড় থেকে শুরু করে চানাচুর ভুজিয়া থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের সুস্বাস্থ্যের জন্যই তৈরি হয়েছে। এমন কোনো প্রোডাক্ট এখানে পাবেন না যেটা ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, অর্থাৎ কোনো প্রোডাক্ট খেলে বা ব্যবহার করলে আপনার শরীরে 1% ক্ষতির কোনো চান্স নেই। কত পার্সেন্ট? 1% ক্ষতির কোনো চান্স নেই। দ্বিতীয় চলে আসি আমি, আরসিএম বিজনেসে রোজগারের একটা ভালো জায়গা আছে। কারা কারা জানেন স্যার রোজগারের একটা ভালো জায়গা আছে? আপনি নিজের, অনেক ধন্যবাদ, আপনি নিজের ইচ্ছা মতো রোজগার এখান থেকে করে নিতে পারেন। ইচ্ছা মতো আপনার যদি মনে হয় মাসে 5,000 টাকা আপনি রোজগার করবেন, আপনি এখান থেকে করতে পারেন। আপনি যদি মনে করেন মাসে 10,000 টাকা রোজগার করব, আপনি করতে পারেন। 20,000 টাকা রোজগার করবো, করতে পারেন। আপনি যেটা ভাববেন আপনি সেটাই রোজগার করতে পারবেন, এবং সেটা খুব সহজে করতে পারবেন, খুব সহজে। অর্থাৎ এখানে রোজগার করতে গেলে আমরা যেটা জানি যে রোজগার করতে গেলে তো পয়সা লাগাতে হয় নাকি? আমরা জানি তো বিনা পুঁজিতে কোনো সময় কোনো ব্যবসা হয় না, হয় কি স্যার? কোনো ব্যবসা হয় না। কিন্তু আরসিএম আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে এখানে আপনি বিনা পয়সায় বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন, বিনা পুঁজিতে। আপনার 1 টাকাও পুঁজি লাগবে না, 1 টাকা। বুঝতে পেরেছেন? এখানে আপনি যদি ব্যবসা করতে চান 1 টাকাও পুঁজি লাগবে না। আপনাকে কোন রকম দোকান বানাতে হবে না, দোকান ব্যবসা করতে গেলে তো দোকান বানাতে হয়, আপনাকে কোনো দোকান বানাতে হবে না। দোকান যদি আপনাকে না বানাতে হয় তাহলে দোকানে জিনিসও রাখার কোনো ব্যাপার নেই নাকি? আর দোকানে যদি জিনিস না রাখতে হয় তাহলে সেই দোকানটাকে চালানোর জন্য যে কর্মচারীর প্রয়োজন হয় সেই কর্মচারীরও এখানে প্রয়োজন হবে না, তাই তো? এবার যে দোকানটা আপনি এখানে যেটা খুলতে হচ্ছে না দোকানটা, সেই দোকানে তাহলে 10 ঘন্টা সময়ও দেওয়ার কোনো ব্যাপার নেই। একটা দোকান খুললে কি আর 10 ঘন্টা সময় দিতে হবে? তো খুলে বসে থাকতে হবে, ধূপকাঠি জ্বালিয়ে বসে থাকতে হবে, কখন খরিদ্দার আসবে, তাই তো? এখানে কিন্তু 8-10 ঘন্টা সময় দেওয়ারও কোনো ব্যাপার নেই। যেখানে সময় দেওয়ার ব্যাপার নেই, যেখানে পুঁজি লাগবে না, যেখানে দোকান লাগবে না, যেখানে কর্মচারী লাগবে না, সেখানে আরেকটা জিনিস যেটা আমরা পাবো না, যেটা আমাদের হবে না, সেটা হচ্ছে টেনশন। কি ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো? টেনশন কোথায় থাকে, রিস্ক কোন কাজে লাগে? যেখানে পুঁজি লাগানো আছে, কর্মচারী কাজ করছে, চুরি করে নিতে পারে, করতে পারে না চুরি, কর্মচারী চুরি করে নিতে পারে, কি করে করে, তাই না? কর্মচারীর ওপর দোকান ফেলে রাখলাম, বিক্রি হলো 1,000 টাকা, দিল আমাকে 800 টাকা, হতেই পারে, তাই না? তো একটা রিস্কও আছে, একটা টেনশনও আছে। টেনশনটা কোথায় হয় জানেন? যারা ব্যবসা করে না, দোকান খুলে যারা পুঁজি লাগিয়ে ব্যবসা করে, জিজ্ঞেস করবেন যে রাত্রের ঘুমটা কিন্তু তাদের নিরাপদে হয় না। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে উঠে বিছানায় শুবেন, ওপরওয়ালার নাম করে ঘুমাবেন, তখন হয়তো মাথায় চলে আসে শাটারের তালাটা কি মেরেছি নাকি স্যার? শাটারের তালাটা কি মেরেছি? মনে করলেন হ্যাঁ মেরেছি, পরের দিন সকালে শুনলেন যে শাটারের তালা ভেঙে চুরি হয়ে গেছে, হয় না? পরের দিন শুনলেন মেন সুইচ অফ করতে ভুলে গেছি, মেন সুইচ অফ করার ভুলে দোকানে আগুন লেগে গেছে, হয়তো? হ্যাঁ, এরকম ঘটনা ঘটছে প্রতিনিয়ত, পেপারে পড়ছি, আমরা টিভিতেও দেখছি, তাই না? কিন্তু যে আরসিএম বলছে তোমার এখানে কোনো রিস্কের ব্যাপার নেই, আর কোনো টেনশনেরও ব্যাপার নেই, পুড়ে যাওয়ার কিছু নেই, চুরি হওয়ারও কিছু নেই, তোমার পুঁজি লাগানোরও কোনো ব্যাপার নেই, তোমার 10 ঘন্টা দোকান খোলারও কোনো ব্যাপার নেই, সময় দেওয়ারও ব্যাপার নেই।
যদি বিনা পুঁজি বিনা রিস্কে তোমাকে এখানে 5-10-20-50-60 টাকা রোজগার করতে হয়, তাহলে একটা বিচার তোমার মনের মধ্যে নিয়ে আসতে হবে যে এই বিজনেসের যে জানার ব্যাপারগুলো আছে, যেটা শেখার ব্যাপারগুলো আছে, সেটা আমি জানবো, সেটা আমি শিখব। বুঝতে পেরেছেন? কারণ না জানলে না বুঝলে তো আপনি এগোতে পারবেন না। এগোতে পারবেন কি? তাহলে এগোতে গেলে আমাকে যেটা জানতে হবে, আপনাকে যেটা জানতে হবে সেটা জানতে হবে, আর যেটা শিখতে হবে সেটা শিখতে হবে। যদি জানতে জানার চেষ্টা করেন আর শেখার চেষ্টা করেন, সেই চেষ্টার মাধ্যমে আপনি এই বিজনেসটাকে করতে পারবেন। ঠিক আছে? এই বিজনেসটা থেকে যদি রোজগার পেতে হয়, তাহলে আপনাকে জেনে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে, কেন জানতে হবে আর কেন বুঝতে হবে। আপনি যদি না বোঝেন, আপনি যদি না জানেন, তাহলে আপনি আপনার বন্ধুকে বলবেন না কি? কি বলবেন, কি বলবেন? আমি এসছি তুই চলে আয়, এটাই বলবেন কি? আমি যুক্ত হয়ে গেছি তুই যুক্ত হয়ে যা, পড়ে লে আসি, তাই তো? আমরা অনেকে বলি এরকম, কেউ আপনাকে যুক্ত করে দিয়েছে, এবার আপলাইন বলেছে এখানে রোজগার করতে হয় বলে আপনাকেও কাউকে যুক্ত করাতে হবে। এবার রাস্তাঘাটে যখন কারোর সাথে দেখা হলো, আপনার শব্দ বা আপনার কথা